চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম বিশাল একটা নিয়োগ সার্কুলার নিয়ে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এটি সম্পূর্ণ একটি গভর্নমেন্ট সার্কুলার। সো তিতাস গ্যাস ভবনের এই সার্কুলারটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন 13/11/2023 তারিখে সার্কুলারটি হয়েছে। এখানে অনেকগুলো পদসংখ্যা নিয়ে এই সার্কুলারটি হয়েছে, তিনটি বিভাগে বিভক্ত হয়ে এই সার্কুলারটি হয়েছে। আপনারা চাইলে সকল জেলার লোক ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা দিয়ে দিছে 25/11/2023 তারিখ সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/12/2023 বিকাল 5টা পর্যন্ত। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল, আপনারা না টেনে সকল বিষয়গুলো এ টু জেড দেখতে থাকুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সরকারি বেসরকারি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এডুকেশন এন্ড জব নোটিশে আমরা সকল জব সার্কুলার উপস্থাপন করে থাকি। সো দেখতে পাচ্ছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই সার্কুলারটি প্রকাশিত করেছে শূন্য পদের জন্য। প্রথম পদটি হচ্ছে সহকারী ব্যবস্থা পদ। এই পদগুলো দশম এবং নবমতম গ্রেডের। সো 11টি পদ আছে, 53,060 টাকা। এটি নবমতম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা এই পাশে দেওয়া আছে, বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সহ সম্মান দ্বিতীয় শ্রেণীর সিএ অথবা আইসিএমএ ইন্টারমিডিয়েট এমবিএ হতে হবে। সো বন্ধুরা, এখানে সাইসে মাস্টার্স পাস, মাস্টার্স কমপ্লিট হতে হবে। সো সিএ অথবা বাণিজ্যিক বিষয়ের সাবজেক্ট হতে হবে। সিএ মিন্স চার্টার্ড অ্যাকাউন্ট, যেটা অ্যাকাউন্টিং এর একটা কোর্স। সো বন্ধুরা, এর পরবর্তী পদসংখ্যা হচ্ছে সহকারী কর্মকর্তা হিসাব। এটি পদসংখ্যা 8। সো এটি দশমতম গ্রেড, 38,640 টাকা। বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ বিকম পাস হতে হবে। অর্থাৎ স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা যাদের থাকবে তাদের শুধুমাত্র বিকম অর্থাৎ অনার্স কমপ্লিট হলে হবে। আবার যদি অভিজ্ঞতা ছাড়া কেউ আবেদন করতে চান তাহলে তাদের মাস্টার্স পাস হতে হবে স্নাতকোত্তর সাইসে, ব্যবসায়ী বা বাণিজ্যিক বিষয়ের উপর ভিত্তি করে। এরপরে সহকারী কর্মকর্তা সাধারণ। সো এখানে 19টি পজিশন আছে, 38,640 টাকা, গ্রেড দশমতম, স্নাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি। সো এখানে দেখেন 3 বছরের অভিজ্ঞতা যাদের থাকবে তাদের শুধুমাত্র স্নাতক ডিগ্রি হলে হবে অর্থাৎ অনার্স পাস হলে হবে। দেন যাদের এই অভিজ্ঞতা থাকবে না তারা স্নাতকোত্তর লাগবে অথবা দিয়ে দিছে এখানে। সো বন্ধুরা, এই সকল বিষয়ে বিস্তারিত আপনি জানতে চাইলে এই ওয়েবসাইট গুলোতে গিয়ে সকল কিছু আরো জানতে পারবেন। সো এরপরে আরেকটি দাফে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ হলো। সো এখানে 3 ক্যাটাগরিতে সার্কুলারটি হয়েছে, একই সার্কুলার। সো এরপরে পদসংখ্যা হচ্ছে সহকারী প্রকৌশলী। সহকারী প্রকৌশলী এখানে 53,060 টাকা, গ্রেড হচ্ছে নবম। দেখতে পাচ্ছেন ডিসিপ্লিনের এখানে ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো এখানে পদসংখ্যা অলরেডি দেওয়া আছে, এই পদসংখ্যার ভিত্তিতে এই সার্কুলারটি হয়েছে। দেন পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তৃতীয় বিভাগে টার্ট শ্রেণীর কোন ধরনের রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। এরপরে উপসহকারী প্রকৌশল 38,640 টাকা, গ্রেড হচ্ছে পঞ্চম। সো এখানে দেখা যাচ্ছে সিভিল, মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার। সো এখানে পদসংখ্যাগুলো দেওয়া আছে, এখানে সংশ্লিষ্ট বিষয়ের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগে
গ্রহণযোগ্য নয়। এরপরে আরেকটি দাফে সার্কুলারটি হয়েছে, সো সহকারী ব্যবস্থাপক কারিগরি পদসংখ্যা 14টি, এটিও নবমতম গ্রেড, 53,060 টাকা। সো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে MSc ডিগ্রি, BSc সম্মান দ্বিতীয় শ্রেণী, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সো এর পরবর্তী হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা 32টি পদসংখ্যা, 38,640 টাকা, দশমতম গ্রেড। সো এখানে MSc ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ BSc ডিগ্রি, যাদের BSc থাকবে তাদের 3 বছরের এই ডিগ্রিটা লাগবে, MSc ডিগ্রি যাদের থাকবে অর্থাৎ মাস্টার্স লেভেলের যাদের থাকবে এদের কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না। সো এখানে যে কোনো রেজাল্ট তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সো বন্ধুরা, এখানে সকল জেলার লোক আবেদন করতে পারবেন। সো অনলাইনে তিতাস গ্যাস কোম্পানি জব সার্কুলার 2023 আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য http://tgtdcl.teltok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। দেন ফর্ম পূরণ করার সময় হচ্ছে 25/11/2023 সকাল 10টা থেকে 20/12/2023 বিকাল 5টা পর্যন্ত। সো অনলাইনে আবেদনের পদ্ধতি হচ্ছে, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে, এই ফর্মটির নাম ঠিকানা সবকিছু ঠিকঠাক করে ফিল আপ করে আপনার 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি, 300x80 পিক্সেলের একটি সিগনেচার স্ক্যান করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার কাছে একটি ফুলফিল একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটি রিভিউ করে সম্পূর্ণভাবে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, এই ইউজার আইডির ভিত্তিতে আপনার টেলিটক সিম এর মাধ্যমে এখানে নির্ধারিত পদসংখ্যার উপর ভিত্তি করে পেমেন্ট করতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পেমেন্ট পদ্ধতির মেথডের উপর ভিত্তি করে আপনারা পেমেন্ট করবেন। যদি আপনি অসুবিধায় ভোগেন তাহলে আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি হেল্প করব। এন্ড যদি আপনাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2023 এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আমি একটি ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের, যাদের সম্পূর্ণ আবেদন করার প্রয়োজন হবে তাহলে আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জানিয়ে দিবেন, আমি একটি ভিডিও ক্রিয়েট করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকবেন। তার আগে বলে রাখি, তিতাস গ্যাস কোম্পানি জব সার্কুলার 2023 এই সার্কুলারটি বিশাল একটি সার্কুলার, নবম এবং দশমতম সার্কুলারের জন্য আপনাদেরকে স্বাগতম, ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।